আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লফ আই এম মোমতাহিন ইমরান চুরে আমার টকা বা তালাক তো আমাদের সমাজে এত পরিমাণ তালাক বাড়ছে মোটামুটি আমরা ছোটো থেকেই জানি যে তালাক জিনিসটা আসলে কী তাই না একটা তালাক কি একটা বিচ্ছেদ একটা স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের একটা বিচ্ছেদ হইতেছে তালাক তো আজকের ভিডিওতে আমরা জানবো যে একটা তালাক কয় রকমের হয় বা একটা তালাক কয় রকমের হয় তালাক দিতে হলে কি কি করতে হয় তো এগুলো নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওটা আসলে খুবই একটা মানে অন্যরকম ভিডিও যেটা আমি নিজেও চাই না আমি কখনোই চাই না কারো তালাক হোক কারণ এটা আসলে খুবই খারাপ এবং প্যাথেটিক তাই না আমার কাছে তাই মনে হয় তো দেখা যাক প্রথমে আমরা দেখি তালাক জিনিসটা থেকে আসছে ঠিক আছে তালাক জিনিসটা কোথেকে আসছে। আমরা মোটামুটি একটা হেডিং লিখছি উপরে যে ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস তো ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস মানে হইতেছে একটা ম্যারেজ হইতেছে একটা মুসলিম মুসলিম ম্যারেজ কীভাবে ডিজলভ হয় একটা মুসলিম ম্যারেজ কিভাবে নষ্ট হয়ে যায় সেটাই হইতেছে ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস তো একটা মুসলিম ম্যারেজ একটা মুসলি মুসলিম একটা বিয়ে কিভাবে ডিজলভ হইতে পারে কিভাবে ডিজলভ হইতে পারে কয়টা সিস্টেম শুধু তালাকি কি একটা সিস্টেম আর কোনোভাবে নাই অবশ্যই আছে তো সেই সিস্টেমগুলো কি কোনো একটাভাবে মনে মানে একটা একটা সিস্টেম হইতেছে একটা গড 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 মানে মানে কি আমরা বুঝতে যে আল্লাহর কথা বলা আছে তো আল্লাহর কথা বলা আছে চো এখানে কিভাবে হয় কিভাবে আল্লাহ হইতেছে একটা বিয়েকে শেষ করে ফেলেন সেটা অবশ্যই আমরা মোটামুটি বুঝতেই পারছি যে কোনো একটা পার্টি যদি মারা যায় এখানে পার্টি বলতে কি বোঝেন হইতেছে হাজব্যান্ড আর ওয়াইফ হাজব্যান্ড একটা পার্টি ওয়াইফ আর একটা পার্টি তো কোনো একটা পার্টি দেখা যাচ্ছে হাজব্যান্ড মারা গেল ওই বিয়েটা কিন্তু ডিজলভ হয়ে গেল নষ্ট হয়ে গেল যদি ওয়াইফ মারা গেল বিয়েটা কিন্তু ডিজলভ হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারলাম ভাই একটা গডে কীভাবে একটা ম্যারেজ ডিজলভ হয় আর একটা আছে কি একটা পার্টি একটা পার্টিস ভাই একটা পার্টিস কি পার্টিস আমরা বললাম যে হাজব্যান্ড আর ওয়াইফ তো হাজব্যান্ড আর ওয়াইফের হাজব্যান্ড আর ওয়াইফ কী করলে একটা ম্যারেজ ডিজলভ হইতে পারে তাহলে আমরা বলতে পারি যে হাজব্যান্ড যদি চাই ওয়াইফ যদি চাই তাই না বলতে পারি না হাজব্যান্ড আমরা দেখেছি হাজব্যান্ড একটা পার্টি কি বাই একটা পার্টি কি পার্টিদের কাজে তো বাই হাজব্যান্ড ঠিক আছে হাজব্যান্ড হাজব্যান্ড যদি চাই যে তালাক দিবে রিজলভ করবে সে করতে পারে বাই ওয়াইফ ওয়াইফ যদি চাই তাহলেও করতে পারে আমরা জানি যে ওয়াইফ থাকতে ওয়াইফ ছেড়ে দিয়ে চলে আসছে এরকম আমরা শুনছি বাট আরেকটা কি দেখা যাচ্ছে যে দুজন মিউচুয়ালি হাজব্যান্ডও চাই ওয়াইফও চাই দুজনের কেরিয়ার একসাথে থাকতে চায় না তাহলে কি মিউচুয়াল কনসেন্ট মিউচুয়াল কনসেন্ট মিউচুয়াল দেখে ওকে মিউচুয়াল কনসেন্ট এই যে এই যে সিস্টেমগুলো আর একটা সিস্টেম আছে সেটা হইতে হচ্ছে জুডিশিয়াল জুডিশিয়াল প্রসেস জুডিশিয়াল প্রসেসটা কি আপনার মানে বাংলাদেশের আইনের জন্য বাংলাদেশ আইনের জন্য বাংলাদেশ আইনে যে মুসলিম ম্যারেজেস অ্যাক্ট দেয়া আছে তো ওই ওই আইনে কীভাবে দেওয়া আছে যে আইনের মধ্যে পড়লে মানে আইনের মধ্যে লেখা আছে যে কি কি করলে বা কি কি হলে অটোমেটিক ম্যারেজটা ডিজলভ হয়ে যাবে তো সেটা আর কি আইনের দ্বারা প্রসেস তো আমরা মোটামুটি আজকে ওই আইনের প্রসেসে যাব না ওইটা আরেক দিন দেখব তো আজকে আমরা দেখব মোটামুটি পার্টিস তো দেখলাম কিভাবে হয় এই যে হাজব্যান্ড ওয়াইফ আর মিউচুয়াল আর গডটা তো বুঝলাম বাট আজকে এখন আমরা দেখবো যে হাজব্যান্ড হাজব্যান্ড কীভাবে একটা ম্যারেজ ডিজলভ করতে পারে হাজব্যান্ড যেভাবে ম্যারেজ ডিজলভ করতে পারে সেটার নাম নিই তালাক ঠিক আছে তালাক কিন্তু হাজবেন্ডরাই দেয় ঠিক আছে তালাক কিন্তু হাজবেন্ডরাই দেয় ওয়াইফরা কিন্তু ম্যারেজ ডিজলভ করে তালাক দেন আপনি সব সময় শুনবেন যে তালাক হাজবেন্ড তালাক হাজবেন্ডরাই দেয় আর ওয়াইফ যেগুলো করে ওয়াইফ হইতেছে ম্যারেজ ডিজলভ করে ওয়াইফের জন্য আলাদা সিস্টেম আমরা আরেকটা ভিডিওতে ওয়াইফের নিয়েও কথা বলবো সমস্যা নাই তো তালাক নিয়ে আমরা যেহেতু এখন কথা বলবো তালাক জিনিসটা কয় প্রকার হইতে পারে তালাক জিনিসটা হইতে পারে দুই প্রকার ঠিক আছে তালাক কয় প্রকার তালাক দুই প্রকার একটা হইতেছে তালাকাল শূন্য তালাকাল শূন্য তালাকাল শূন্য কি আমরা নামটা দেখেই শূন্য দেখেই বুঝতে পারতেছি শূন্য মানে কি শূন্য মানে হইতেছে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম উনি আমাদেরকে যে নির্দেশনা দিয়ে গেছেন সেই নির্দেশনাগুলোই হইতেছে আমাদের কি শূন্য না তো এই যে শূন্য এই যে আমাদের যে তার যে পথ সব তিনি যে সিস্টেমটা বলে গেছেন সেই সিস্টেমটাই আমরা যে ফলো করি এটাই তো সুননা তাই না তো উনি তালাকের যে সিস্টেমটা দিয়ে গেছেন যে এইভাবে তোমরা তালাক দাও সেটাই হইতেছে তালাকাল শুননা। কিভাবে তালাক দিতে গেছেন দুইটা সিস্টেম বলে দিয়ে গেছেন মহানবী সে একটা হইতেছে তালাকাল নামটা যেন কি হ্যাঁ আসান আসান তালাকাল আসাম এটা একটা সিস্টেম তো এই সিস্টেমটা কি এই সিস্টেমটা হইতে হজরত মোদামের সব থেকে প্রিয় সিস্টেম তালাকের জন্য। ঠিক আছে এই সিস্টেমটা কী করতে হবে হাজব্যান্ড তুহুর পিরিয়ডের সময় ওয়াইফকে তালাক বলবে এবং তার পরবর্তী তিন মাস সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে বিরত থাকবে এখন আপনাদের কোশ্চিন হইতেছে তুহুর পিরিয়ড কি তাই না তুহুর পিরিয়ড তুহুর পিরিয়ডের সময় যে তালাক বলবে তুহুর পিরিয়ড এই তুহুর পিরিয়ডটা হইতেছে মেয়ের যে মেনস্ট্রুয়েশন হয় তো একটা মাসে মেনস্ট্রুয়েশন হওয়ার পরে তার পরবর্তী মাসে আবার মেনস্ট্রুয়েশন হওয়ার মধ্যে যে গ্যাপটা যে সময়টা ম্যানস্টুরেশন হইতেছে না ওই টাইমটুকেই বলা হয় তুহুর পিরিয়ড তো ওই টাইমটুকেই বলা হয় তুহুর পিরিয়ড তো এই তুহুর পিরিয়ডের সময় বলতে হবে এই তুহুর পিরিয়ডের সময় যদি আপনি আপনি যদি আপনাকে দিয়ে উদাহরণ দিই বাট আমি কারো তালাক চাই না আপনাকে দিয়ে উদাহরণ দিতেছি ধরেন আপনি আপনার ওয়াইফকে তালাকাল আল আহসানের এই সিস্টেমে আপনি তালাক দিবেন তো আপনাকে কী করতে হবে আপনার ওয়াইফের তুহুর পিরিয়ডের সময় তুহুর পিরিয়ড কোনটা তো বললামই তুহুর পিরিয়ডের সময় তাকে তালাক তালাক যে দিবেন এইভাবে আপনি তাকে বলবেন তো এইভাবে আপনি তাকে তালাক জিনিসটা বলার পরে তার পরবর্তী তিন মাস আপনার আপনার সাথে আপনার স্ত্রীর কোনো ধরনের কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবেন না ঠিক আছে কোনো ধরনের কোনো সেক্সুয়াল সম্পর্ক তৈরি করতে পারবেন না তাহলেই তিন মাস পরে আপনার তালাকটা হয়ে যাবে ঠিক আছে মানে তারপরে তিন মাস three month no sexual in august no sexual in august মোটামুটি বুঝে নেবেন তো এটা হলো তালাকাল হাসান তালাকাল হাসান তো একটা কি বললাম তো একটা সিস্টেম আর একটা সিস্টেম কি তালাকাল হাসান ঠিক আছে তালাকাল হাসান তালাকাল হাসান সিস্টেমটা কেমন এই যে আমরা বললাম যে তুহুর পিরিয়ডের সময় একবার তুহুর পিরিয়ডের সময় তালাক বলবে তার পরবর্তী তিন মাস সেক্সুয়াল ইন্টারকোর্স না করলেই মোটামুটি তালাক হয়ে গেল তাই না বাট এই তালাক আল হাসানের সিস্টেমটা একটু ভিন্ন আর একটু কমপ্লিকেটেড এই সিস্টেমে কী করতে হবে আপনি যদি আপনার ওয়াইফকে এই সিস্টেমে তালাক চান তাহলে প্রথম মাসে তুহুল পিরিয়ডের সময় আপনাকে একবার তালাক বলতে হবে যে আমি তোমাকে তালাক দিতে পারি বা আপনি যেভাবে প্রোনাউন্সিয়েশন অ্যানাউন্স করেন যেভাবেই করেন আপনি করবেন তো তার ওই মাসে আপনি পুরো সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে বিরত থাকলেন আপনার ওয়াইফের সাথে বাট নেক্সট মাসে আবার ওই দূর পীরের সময় আবার আপনাকে বলতে হবে যে যে তালাক অ্যানাউন্স করবেন তালাক বলবেন ঠিক আছে তারপরে ওই মাসেও আপনাকে সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে বাদ থাকতে হবে আবার তারপরে মাসে থার্ড মাসেও আপনাকে একইভাবে একই প্রসেসে মানে সেক্সুয়াল ইন্টারকোর্স এবং তালাক বলতে হবে তো একই এই যে সিস্টেমটা পরপর পরপর তিন মাসে কিন্তু আপনাকে একই কাজ করতে হবে এই যে পরপর তিন মাসে একই কাজ করা করতেছে না যদি করেন তাহলে এটা হবে তালাকাল হাসান তালাকাল হাসান ঠিক আছে এটা একটু কমপ্লিকেটেড আর বাট মহানুব মহাসান কি এটাই সবসময় প্রিফার করে গেছেন আমাদের জন্যে যে এটা ইজি এবং মোটামুটি সুন্দর সিস্টেম তো তালাকাল হাসানটা বুঝলাম তালাকাল হাসানটা বুঝলাম আমরা প্রথমেই বলছিলাম তালাক হইতেছে দুই প্রকার একটা তালাকাল সুন্না আর আরেকটা কি তালাকাল বিদাত আমরা একটা করে লিখবো আর একটা করে ফেলবো তালাকাল বিদাত এই তালাকাল বিদাটটা মেবি আমরা মুভিতেই দেখছি অনেকবার বাংলাদেশি মুভিতে দেখছি যে মুভির নায়ক কিন্তু ওয়াইফকে বলে দেয় এই তোমাকে এক তালাক দুই তালাক তিন তালাক তালাক দিলাম এবার চলে যাও এইভাবে আমরা দেখছি না তো এটাই হইতেছে তালাকাল বিদার মানে কোনো ধরনের কোনো ধরনের এই তুহুর পিরিয়ড বা কোনো ধরনের সেক্সুয়াল কোর্সে যে সিস্টেমগুলো আছে এই তালাকাল সুন্দরতে এইগুলো কোনোটাই পালন না করে একবারেই যদি আপনি তিনবার প্রনাউন্স করে ফেলেন যে আপনি তালাক দিতেছেন কোনো ধরনের কোনো কিছু মানলেন না ওইটাই হইতেছে মানে একবারে একবারে কি হইতেছে আপনি ট্রিপল ডিক্লারেশন দিয়ে দিলেন মানে তিনটা মানে একবারে বলে দিলেন সেটা হইতেছে তালাকাল এটা কিন্তু অনেক হাসফুল আমরা কখনোই চাই না যে হঠাৎ করে এইভাবে বলে দিলে আর এটা যদি আপনি বলে দেন এটা কিন্তু আপনি রিভোক করতে পারবেন না রিভোগ মানে কি ওইটা কিন্তু আপনি আর ফেরত নিতে পারবেন না তালে কিন্তু হয়ে যাবে তালে কিন্তু হয়ে যাবে তো এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার আমরা কখনো এটা চাইবো না এটার থেকে দূরে থাকবো ইনশাল্লাহ আচ্ছা তো মোটামুটি এত সুন্দর সিস্টেমটা তো দেখলাম যে হাজব্যান্ড এই চাইলেই তালাক দিয়ে দিতে পারতেছে মুখে বলতেছে আর সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে না তালাক হয়ে যাইতেছে বাট এটা কি এতই সহজ না এটা এতই সহজ না একটা বিয়ে যেমন অনেক কিছু পরেই বিয়ে হয়তো এই তালাক দেওয়াটাও এত সহজ না তালাক দেওয়ার কিছু সিস্টেম আছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলোকে হাজব্যান্ডের পালন করতে হবে তো কী হাজব্যান্ডের পালন করতে হবে সেগুলো আমরা এক এক করে দেখি তো অ্যাট ফার্স্ট আপনি যদি আপনার ওয়াইফকে তালাক দিতে চান আপনাকে একটা রিটেন ডকুমেন্ট বানাতে হবে আপনি সেখানে লিখবেন আপনি কী কারণে তালাক দিতে চাচ্ছেন কী কী সমস্যা বা কী আপনার কী মানে হাবিজাবি আপনার যা যা মন চায় বা ডিটেল লিখতে হবে আপনাকে মানে আপনার কারণ সহ সব কিছু ডিটেল লিখতে হবে ডিটেল লিখে একটা রিটেন ডকুমেন্ট বানিয়ে রিটেন ডকুমেন্ট রিটেন ডকুমেন্ট বানিয়ে সেটা আপনাকে পাঠিয়ে দিতে হবে আপনার এলাকার চেয়ারম্যানকে ঠিক আছে আপনার এলাকার চেয়ারম্যানকে দিয়ে দেবেন চেয়ারম্যানকে দিবেন এক কপি চেয়ারম্যানকে দিবেন আর এক কপি আপনার যাকে তালাক দিতে চাচ্ছেন আপনার ওয়াইফ আপনার প্রাণপ্র ওয়াইফকে দিবেন একটা কপি তাহলে আপনি কি করবেন আপনার যদি তালাক দিতে মন চায় তখনই তখনই আপনি কি করবেন একটা রিটার্ন ডকুমেন্টে আপনার কী সমস্যা এইসব হাবিজাবি লিখে আপনার রিটেন চেয়ারম্যানকে এক কপি দিবেন আর ওয়াইফকে এক কপি দিবেন। আমি বলছিলাম আগে যে তালাক দেওয়া এতটা সহজ না ঠিক তাই আপনি যদি কোনোভাবে যে মিস করে যান আপনার আপনার ওয়াইফকে দেন নাই বা আপনি চেয়ারম্যানকে কোনো রিটেন ডকুমেন্ট দেন নাই তাহলে আপনাকে কিন্তু শাস্তি উপহারতে হবে দুই বছর কিন্তু আপনাকে জেলে থাকতে হবে ইমপ্রিজনমেন্ট টু ইয়ার্স টু ইয়ার্স ইমপ্রিজনমেন্ট মানে কি আপনি যদি রিটেন ডকুমেন্ট না দেন আপনি যদি রিটার্ন ডকুমেন্ট না দেন আপনার ওয়াইফকে আর আপনার চেয়ারম্যান সাহেবকে তাহলে কিন্তু আপনার দুই বছরের জেলে থাকতে হবে আচ্ছা তো মনে করেন আপনি এই দুই বছরের জেলের এদিকে যাবেন না তো আপনি হয়তো সে কী করবেন আপনি টাকা পয়সা আপনি রিটার্ন ডকুমেন্ট লিখে আপনি চেয়ারম্যানকে দিছেন তো এই চেয়ারম্যান এখন কী করবে চেয়ারম্যানকে আপনি দিয়ে লাভটা কী হলো চেয়ারম্যান অবশ্যই আপনাকে কী করবে চেয়ারম্যান একটা তিরিশ দিনের মধ্যে উইদিন থার্টি ডেজ উইদিন থার্টি ডেইজ কী করবে উইদিন থার্টি ডেইজ চেয়ারম্যান একটা আরবিট্রেশন কমি কাউন্সিল গঠন করবে ওই কাউন্সিলের কাজ কী হবে দুইটা ফ্যামিলিকে রিউনিয়ন করা মানে যেহেতু তালাক কোনো ভালো কাজ হইতে পারে না মানে খুব মানুষ খুবই সমস্যায় পড়লে মানুষ তালাক দেয় তাই না বা না হলে কি আর একটা বৈবাহিক সম্পর্কে করতে ভাঙতে চায় ভাঙতে চায় না তো চেয়ারম্যানের কাজটা হচ্ছে দুইটা ফ্যামিলিকে রিউনিয়ন করা চেয়ারম্যান কি করবে আপনার ওয়াইফের ফ্যামিলিকে ডাকবে আপনার আপনার ওয়াইফের ফ্যামিলিকে ডাকবে এবং আপনার ফ্যামিলিকেও ডাকবে আপনার ফ্যামিলির যারা গার্ডিয়ান আছে তাদেরকে ডাকবে ওয়াইফের গার্ডিয়ানদের ডাকবে ডেকে দুইটা ফ্যামিলি একসাথে বসে একটা মিটিং করবে মানে জিনিসটা তাদের সলভ করা যায় কি না তালাক বাদে জিনিসটা তাদের সুন্দরভাবে সলভ করে দেওয়া যায় কিনা তো এই জন্যই আর কি ত্রিশ দিনের মধ্যে একটা আরবিট্রেশন কাউন্সিল কাউন্সিল গঠন করে চেয়ারম্যান জিনিসটা রিউনিয়ন করার চেষ্টা করবে যাতে কি কোনো ধরনের তালাক না হয় সলভ হয়ে যায় জিনিসটা ওখানে তো যদি ওখানে সলভ হয়ে যায় তাহলে তো খুবই ভালো তাহলে তো তালাক হলো না আর যদি তাও চেয়ারম্যান সাহেব আপনাদেরকে বুঝাবে যে তালাক দেওয়ার দরকার নেই বা বিভিন্ন বোঝাবে যদি তাও আপনার রাজি না হয় তারপরে উপরে তালাক হবে বাট যদি কোনোভাবে আপনি এই তিরিশ দিনের মধ্যে চেয়ারম্যান যদি আপনার এলাকার চেয়ারম্যান যদি আরবিট্রেশন কাউন্সিল গঠনই না করে তাহলে কি হবে বা গঠনই করতে পারলো না বা এই ধরনের যদি কোনো সমস্যায় তাহলে আপনাকে নব্বই দিন ওয়েট করতে হবে ঠিক আছে নব্বই দিন ওয়েট করতে হবে নব্বই দিন ওয়েট করার পর নব্বই দিন পর আপনাকে আপনার ওইটা তালাক হয়ে যাবে অটোমেটিক তালাক হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম আর দেখলাম এই পর্যন্ত একবার রিভিউ করি আপনাকে একটা রিটেন ডকুমেন্ট লিখে আপনাকে চেয়ারম্যানকে দিতে হবে আর ওয়াইফকে দিতে হবে ওইটা যদি আপনি না দেন তাহলে কি জেলে থাকতে হবে জেল রেখে দিই জেলে থাকতে হবে দুই বছর দুই বছর দুই বছর জেলে থাকতে হবে তারপরে কি করবে ধরেন আপনি দিস তো চেয়ারম্যান কী করবে আপনার যাতে তালাক না হয় আপনাকে বোঝানোর জন্য আপনার ওয়াইফকে বোঝানোর জন্য একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে সেখানে আপনার ওয়াইফের গার্ডিয়ান থাকবে আপনার ফ্যামিলির লোকজন থাকে একটা রিউনিয়ন করা ট্রাই করবে যাতে তালাকটা না হয় ঠিক আছে তো মোটামুটি ওখানে যদি সলভ হয়ে যায় তো হলো না হলেও ওখান থেকে যদি আপনি না আপনি বলেন যে না আমার তালাক দিবই আমি তাহলে তো হয়ে গেল তালাক আর আর যদি এই আরবিট্রেশন কাউন্সিল বা এই তিরিশ দিনের মধ্যে যদি কোনো রিউনিয়ন না হয় বা এই ধরনের কোনো সিস্টেমই না হয় তাহলে নব্বই দিন আপনাকে ওয়েট করতে হবে নব্বই দিন পরে আপনার অটোমেটিক অটোমেটিক তালাক হয়ে যাবে ঠিক আছে অটো তালাক হয়ে যাবে আরেকটা সিস্টেম হইতেছে আর একটা ইম্পর্টেন্ট থিং হইতেছে ওয়াইফ প্রেগনেন্ট থাকা অবস্থায় প্রেগন্যান্সি ঠিক আছে প্রেগনেন্সি একটা কিন্তু ফ্যাক্ট করে ওয়াইফ যদি প্রেগনেন্ট থাকে তাহলে কিন্তু আপনি কখনোই তালাক দিতে পারবেন না কখনো আপনি ওয়াইফ প্রেগন্যান্সি থাকা অবস্থায় আপনি কখনোই তাকে তালাক দিতে পারবেন না হ্যাঁ তালাক দিতে পারবেন প্রেগন্যান্সি শেষ হওয়ার পরে আপনার যখন বাচ্চা যখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তারপরে আপনি তালাক দিতে পারবেন বাট প্রেগন্যান্সি থাকা অবস্থায় কোনোভাবেই তালাক দেওয়া সম্ভব না তালাক আপনি দিতেই পারবেন না তো মোটামুটি এইগুলো হইতেছে তালাক রুলস আর এরপরের ভিডিওতে ওয়াইফ কিভাবে তালাক মানে একটা ম্যারেজ ডিজলভ করতে পারে সেটা নিয়ে কথা বলবো জুডিশিয়াল প্রসেসগুলো নিয়ে কথা বলবো তো আস্তে আস্তে আর কি ভিডিওগুলো বানাবো ইনশাআল্লাহ সমস্যা নাই আশা করি তালাক নিয়ে বুঝতে পারছেন আর তালাক নিয়ে যদি বুঝতে না পারেন কমেন্ট বক্স তো আসেই জানাবেন ইচ্ছা মতো যেমন চাই সমস্যা নাই আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই